পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বিজুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সাতগেছিয়া পেট্রোল পাম্প সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় প্রাঙ্গণে একটি বনভোজনের আয়োজন করা হয়। প্রায় 50 জন পথ শিশু এই বনভোজনে অংশ নেয়। পার্টি অফিসে কি কি খাবার ছিল? চাটনি, পাপড়, মিষ্টি, মাংস, ছেঁচড়া, ভাত। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইসমাইল, মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ, অঞ্চল সভাপতি দীনবন্ধু ঘোষ, মেমারি 2 নম্বর ব্লক যুব তৃণমূল সহ সভাপতি প্রণব মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমাদের মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজুর 2 নম্বর তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় কিছু পথ শিশুদের বনভোজনের আয়োজন করা হয়েছিল। যেহেতু আমাদের 1 তারিখ আমাদের দলীয় প্রতিষ্ঠাতা দিবস, তো বিভিন্ন কর্মের মধ্যে আমরা সবাই ইনভলভ থাকি, তো তাই সেদিনকে আমরা 1 তারিখে না করে আজকে 3 তারিখ, এই 3 তারিখে আমরা সমস্ত পথ শিশুদের ভোজনের মাধ্যমে পিকনিক আয়োজন করা হয়েছে। কোন জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে? এটা বিজুর 2 নম্বর তৃণমূল কংগ্রেস কার্যালয়। আপনাদের এই কর্মসূচির মধ্যে কে কে উপস্থিত ছিলেন? আমাদের এখানে উপস্থিত ছিল আমাদের মেমারি 2 নম্বর ব্লক সভাপতি মোহাম্মদ ইসমাইল, পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, এছাড়াও আমাদের দলীয় সমস্ত কর্মীবৃন্দ, নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিল। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।